আসসালামু আলাইকুম, আমি মাকসুদা খানম। আজ আলোচনা করব হোয়াট ইজ লিঙ্ক, অর্থাৎ লিঙ্ক কি। এসইও কোর্সে লিঙ্ক কি এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্ক কি? লিঙ্ক হচ্ছে একটি রিলেশনশিপ, যেটি দুটি জিনিসের মাধ্যমে রিলেশন তৈরি করে। দেখুন, এই চিত্রটিতে দেখা যাচ্ছে, যদি এটি আমার সাইট হয় তাহলে বিভিন্ন সাইট থেকে আমার সাইটে লিঙ্ক আসছে। এই সাইটগুলো থেকে যখন আমি লিঙ্ক পাব, এই লিঙ্কগুলোকে বলা হবে ব্যাক লিঙ্ক। তো একটি সাইটকে গুগলে র্যাঙ্ক করানোর জন্য এই লিঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো গুগলের সংজ্ঞা অনুযায়ী লিঙ্ক কি, আমরা এটা একটু দেখে আসি। এর জন্য আমি গুগলে চলে যাচ্ছি। দেখুন, আমি যখন গুগলে লিখেছিলাম হোয়াট ইজ লিঙ্ক, তখন রেজাল্টটি এসেছে। আমি আবার গুগলে লিখে সার্চ করি হোয়াট ইজ লিঙ্ক। লিঙ্কে এসইও ভাষায় আরো একটি নাম আছে, সেটি হচ্ছে ইউআরএল। ইউআরএল, লিঙ্ক, এগুলো একই শব্দ, সিনোনিম। আমার নেটটি খুবই স্লো কাজ করছে। দেখুন, লিঙ্ক এসেছে, হোয়াট ইজ লিঙ্ক। তো এখানে দেখুন, লিঙ্কের যে ডেফিনেশন, এখানে বলা হচ্ছে এ রিলেশনশিপ বিটুইন টু থিংস অর সিচুয়েশনস, স্পেশালি হোয়ার ওয়ান থিংস এফেক্ট দ্য আদার। অর্থাৎ লিঙ্কটি হচ্ছে যে দুটি জিনিসের মধ্যে একটি রিলেশনশিপ তৈরি করে, এবং এই রিলেশনশিপের মাধ্যমে একটি অন্যটিকে প্রভাবিত করে। তো এখানে চিত্র অনুযায়ী আমরা যদি এই চিত্রটি দেখি, এখানে দেখা যাচ্ছে যে আমি যদি একটি সাইট তৈরি করি, বিভিন্ন ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে লিঙ্কগুলো আসছে। এই লিঙ্কগুলোকে বলা হয় ব্যাক লিঙ্ক। এই লিঙ্কগুলো যখন আমার সাইটে আসবে বা এই লিঙ্কগুলো আমি পাবো, লিঙ্ককে অন্যভাবে ভোটও বলা হয়, আমি ভোটগুলো যখন পাবো বিভিন্ন সাইট থেকে, তখন আমার সাইটটি খুব দ্রুত র্যাঙ্ক করবে, এবং এই লিঙ্কগুলো গুগল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো লিঙ্ককে অন্য ভাষায় ইউআরএলও বলা হয়। লিঙ্কগুলো মূলত হচ্ছে সম্পর্ক তৈরি করে, একটি ওয়েবসাইটের সাথে অন্য একটি ওয়েবসাইটের সম্পর্ক তৈরি করে। তো আমরা কিছু লিঙ্ক দেখে আসি, লিঙ্কের এক্সাম্পল। দেখুন, এখানে আমি যখন হোয়াট ইজ লিঙ্ক লিখে সার্চ করেছি, তখন একটি পেজ আসছে। এই পেজে অনেকগুলো অনেকগুলো হেডার ট্যাগ এসেছে, তারপরে এখানে মেটা ট্যাগ এসেছে। যাই হোক, দেখুন, এখানে যখন আমি কার্সরটা রাখছি, তখন এটি একটি হাত আসছে। এটাতে যখন আমি ক্লিক করব, এটি অন্য একটি পেজে আমাকে নিয়ে যাবে। এই এটিকেও লিঙ্ক বলা হয়। দেখুন, এই যে এটাতে ক্লিক করার ফলে আমি আমাকে অন্য একটি পেজে নিয়ে যাচ্ছে। দেখুন, এখানে এই যে এগুলো প্রত্যেকটি এক একটি লিঙ্ক। তো আমরা আরো লিঙ্কের কিছু এক্সাম্পল দেখি। আমি অ্যামাজন উইকিপিডিয়াতে যখন সার্চ করেছি, তো দেখুন এখানে প্রচুর লিঙ্ক রয়েছে। এই যে ব্লু কালার বা যেই শব্দগুলোতে, সেন্টেন্সগুলোতে আমি কার্সর রাখার পরে হাতের মতো যেই মার্কটি দেখায়, এগুলো মূলত প্রত্যেকটি এক একটি লিঙ্ক। যে দেখুন, ব্লু কালারের প্রত্যেকটিতে যখন আমি কার্সরটি রাখছি, তখন হাত আসছে, হাতের মতো একটি চিহ্ন আসছে। এগুলো প্রত্যেকটি এক একটি লিঙ্ক, এবং এই লিঙ্কে ক্লিক করার ফলে আমি অন্য একটি পেজে চলে যাব।
তো এগুলো হচ্ছে লিংকের এক্সাম্পল, আশা করি বুঝতে পেরেছেন লিংক কি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।